হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। সকালবেলায় উঠে গেছি, ঠিক আছে বন্ধু। দেখো বাঙালিদের যা যা সকালবেলায় উঠে যা যা কাজ সব করা হচ্ছে। সকাল সকাল মাঠে চলে এলাম, দেখো বন্ধুরা সূর্যটাই উঠছে, সারা মাঠ চারিদিকে কুয়াশা। মা সকাল সকাল ঘাটা করতে বসে গেছে, গরু খাবার হবে, ঠিক আছে। এই যে মা নন্দ ধরে নিয়েছে, ঘাটা হচ্ছে, গরু খাবার হবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে চলে এলাম, চা হচ্ছে, চা খাওয়া হবে সকালবেলায়, চা খাওয়া দাওয়া হবে, চা করতে বসেছে। দেখো বন্ধুরা সকাল সকাল উঠেছে, ঠিক কম করে চিনলাম, ঠিক আছে বন্ধুরা। ভোরবেলায় উঠে ভিডিওটা বানাচ্ছি, তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এই ব্লগটা তৈরি হচ্ছে সকালে নাস্তা থেকে দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত ব্লগটি করা হবে, ঠিক আছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই সাপোর্ট করো এই গ্রাম বাংলার। আমি কিছু ভিডিও বা ঘর ফ্যামিলি ভিডিও নিয়ে ভিডিওটা করছি, ঠিক আছে। কোথায় গেছিলি? হ্যাঁ সকাল সকাল পুতুল নিয়ে খেলতে বেরিয়ে গেছি। হ্যাঁ বইটাই পড়তে হবে না? মায়ের চাটা দিতে হবে। সকালে নাস্তা তৈরি হচ্ছে, এই যে বেসন, বেসনের বড়া হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এই যে তৈরি করছে বেসনের বড়া, বেসনের বড়া তৈরি হচ্ছে বেসন। বড়া তৈরি হয়েছে, সাথী চলে যাবে এবারে বন। হ্যাঁ গাইস, বেসন বেসন হয়ে গেছে, এবারে বাদামের বাদাম ভাজা হচ্ছে, বাদাম রান্নিটা দেখো ভালো করে লাড়ো, নানটা জ্বলে না। এবার ছোট রান্নি বাদাম ভাজতে বসে দিয়ে বাদাম ভাজা হয়ে গেছে, ভাজছে। দেখাও বাদাম ভাজা। গরুটা ওখানে বাঁধা ছিল, আমিও নিয়ে এসেছি, নিয়ে এসে এইখানটাতে বাঁধবো। মা গরুটা দুধ দুইবে, মা বাছুরটা ছাড়তে গেছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য ভিডিওটা একটু শর্টকাট করে দিলাম। ওখানে রাখ।
মা দুধটা দুইছে বন্ধুরা দুধটা দোয়া হয়ে গেলে আমি নিয়ে চলে যাবো মাঠে পেলে দিয়ে আসবো ঠিক আছে প্রায় মোটামুটি মায়ের দুধ দেওয়া সারা হয়ে এসছে আমি এটা গোজ করবো কারণ আগের দিনে গোজটা ভেঙে দিয়েছে গরুটাই আমি একটা গোজটা আগে তৈরি করে গরুটা নিয়ে যাবো মাঠে নিয়ে যাবো বাঁধতে বন্ধুরা দুপুরের জন্য শাক বাছা হবে সুসিন শাক নিয়ে আসা হয়েছে বাজার থেকে ঠিক আছে এটা ফুলকপি আলু এর ঝোল হবে মাছ দিয়ে আর এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে শাক ভাজা শাকটা ধোয়া হচ্ছে জলে দুপুরের জন্য সবজি তৈরি হচ্ছে ঠিক আছে দুপুরের জন্য শাকটা ধোয়া হচ্ছে সুসিন শাক রেখে দিচ্ছে নুনটা দেওয়া হলো হলুদ ভালো করে মিক্স করা হচ্ছে বন্ধুরা যে মাছ দিয়ে দিয়েছি মাছ
হলুদ দেওয়া হলো, নুন দেওয়া হলো, নুন দিয়ে ভালো করে বেস্ট করে মাখামাখি করে নেওয়া হচ্ছে, তারপরে ভাজা হবে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে, বাই বাই।